বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ও সলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি ওমান ওয়ালাহ সমাজের দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস পক্ষ থেকে আমরা ইসলামী আইনের নীতিমালার উপর আলোচনা করছি এবং বেশ কয়েকটি পর্ব এই বিষয়ে আলোচনা রেখেছি বিভিন্ন পর্বে আজকেও আমরা এই বিষয়ে আলোচনা করব বিশেষ করে আগের পর্বের ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো আমরা বিগত পর্বে তৃতীয় বৃহৎ যে নীতি ইসলামী আইনের নীতি আল আলমা সাক্কাতুর তাইসির যেটাকে আমরা থার্ড মেজর কম্প্রিহেন্সিভ ম্যাক্সিম বলছি সেটির অধীনস্থ যে ছোট ছোট নীতিগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় আমরা সেগুলো আপনাদের উদ্দেশ্যে পেশ করছি আল আলমাশাক্কাতুর তেজিলিবুদ্ তাইসির হার্ডশিপ অথবা কঠোরতা বা কঠোর সিচুয়েশান কঠিন পরিস্থিতি সহজতাকে আনয়ন করে অর্থাৎ মহান আল্লাহ তালা কঠিন পরিস্থিতির কারণে সহজ করে দেন সব কিছু তিনি কঠিন পরিস্থিতি তুলে নেন এবং সহজ বিধান প্রদান করেন এটা হচ্ছে আমাদের থার্ড যে বৃহৎ নীতি সেটি আজকে এর অধীনস্থ কয়েকটি বিষয় আমরা আলোচনা করব এর মধ্যে প্রথমেই হচ্ছে

তাহলে এটা হচ্ছে ছোট্ট একটা নীতি যাকে আমরা ব্যাখ্যা করব এভাবে যে মানুষের প্রয়োজন নানা রকম থাকতে পারে কখনো প্রয়োজনটা হয় সার্বজনীন যেমন একটা গোষ্ঠীর প্রয়োজন একটা জনপদে অবস্থিত সকল মানুষের প্রয়োজন লোকালয়ের সবার প্রয়োজন অতএব একে বলা হয় আম্মা বা সার্বজনীন ব্যাপক একটি প্রয়োজন আর হাজা খাসা হতে পারে খাস হাজত অথবা নির্দিষ্ট প্রয়োজন এবং এটা মূলত আসলে সকল লোকের সাথে সংশ্লিষ্ট নয় বা অধিকাংশের সাথে সংশ্লিষ্ট নয় এটা হচ্ছে কোনো একজন ব্যক্তির সাথে রিলেটেড বিষয় অর্থাৎ একজন ব্যক্তির খুব বড়ো ধরনের হাজাত যদি থাকে বা প্রয়োজন থাকে এটা হচ্ছে সেটি তাহলে হাজাত অথবা প্রয়োজন সার্বজনীন হোক অথবা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির হোক উভয় ক্ষেত্রেই এটিকে কনসিডার করা হবে বিবেচনা করা হবে যাতে করে এর মাধ্যমে জরুরতের সমান যে রোগসদগুলো পাওয়া যায় সে রোগসদগুলো আসে তার মানে হচ্ছে অনেক সময় হাজাতের কারণে মানুষ জরুরাতের বেনিফিটটা পায় তো বিষয়টাকে বোঝানোর জন্য আমার মনে হয় আমরা মানুষের প্রয়োজনের দিক থেকে বা তার কল্যাণের দিক থেকে তার সকল কর্মকাণ্ডকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে প্রিয় দর্শক আপনাদের বুঝতে আর সুবিধা হবে সেটি হচ্ছে মানুষের সকল প্রয়োজন এবং কল্যাণকে তিন ভাগে ভাগ করা যায় এক উরিয়াত অত্যন্ত জরুরি বিষয়গুলো দুই আল হাজিয়াত জরুরাতের চাইতে কম তবে প্রয়োজনীয় বিষয়গুলো আর তাহসেনিয়াত যেটাকে আল কামালিয়াতও বলা হয় আনুষাঙ্গিক অথবা বিলাসী অথবা অতিরিক্ত বিষয় ইত্যাদি এভাবে অর্থাৎ প্রয়োজনের নিচের যে বিষয়গুলো যেটা পরিপূর্ণতা সাধনকারী পুরো প্রয়োজনের একটা সুন্দর কনক্লুডিং পরিপূর্ণতা সাধন করে এটি হচ্ছে আতাদ এগুলো সাথেও রিলেটেড কিছু বিষয় তারপরেও মানুষের প্রয়োজনটা খুব বেশি হতে পারে মাকারের হতে পারে এবং প্রয়োজন স্বাভাবিকের চাইতে কমও হতে পারে সবচেয়ে বেশি প্রয়োজনগুলো হচ্ছে এমন যা ছাড়া মানুষের জীবন চলে না মানুষের জীবনের উপর বড় ধরনের আঘাত চলে আসে যদি জরুরত তার পূরণ না হয় যেটা অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি এই ধরনের বিষয়গুলোর মত। মানুষ না খেলে তো বাঁচতে পারবে না না পড়লে সে সমাজে বিচরণ করতে পারবে না এবং তার বাসস্থান না থাকলে সে কোথায় থাকবে সুতরাং এই যে জরুরি বিষয়গুলো এগুলো ছাড়া তার জীবন চলে না মানুষের দিন হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় তারপরে হচ্ছে তার নিজের জীবন এবং জীবনের সাথে সংশ্লিষ্ট অত্যন্ত জরুরি বিষয় তারপরে হচ্ছে তার আকল বা বিবেকের সাথে জরুরি বিষয়গুলো জড়িত তার আকলের সংরক্ষণ তার সম্মান ইজ্জত এবং বংশধারার সংরক্ষণ পঞ্চম হচ্ছে তার সম্পত্তির সংরক্ষণ অর্থাৎ সম্পত্তি যাতে তার থাকে অর্জন করা সহজ হয় এবং সেটাকে হেফাজত করার ব্যবস্থা করা যায় এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে জরুরি বিষয় এর থেকে নিচের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে হাজাত বা হাজি বিষয় প্রয়োজনীয় বিষয় যেমন আমরা খাবারের ক্ষেত্রে এটা উদাহরণ দিতে পারি যে খাবারের মোটামুটি ব্যবস্থা হলো খাবার ছাড়া তো জীবনই বাঁচে না কিন্তু এখন এই খাবারটার সাথে যদি একটু ডাল হয় একটু তরকারি হয় একটু আমিষ জাতীয় খাবার এর ব্যবস্থা করা যায় তাহলে তার প্রয়োজনটা মেটমাট হয়ে যায় শরীরের যে চাহিদা পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে সেটা ফুলফিল হয় অতএব পরিমিত খাদ্য এটা হওয়াটা তার জন্য প্রয়োজন এটা একদম জরুরি বিষয় নয় যে কোনো খাদ্য সামান্য পরিমাণ যা খেলে সে বেঁচে থাকতে পারবে এটা হচ্ছে জরুরি পরিমিত খাবার অর্থাৎ বাকি অংশটা দিয়ে তার পরিমিত খাবারের যে চাহিদা সেটা পূরণ করাটা হচ্ছে জরুরি এবং এর অতিরিক্ত বিলাসী খাবার বা খেতে মজা পোলাও কোরমা আরও অন্য অন্য স্বাদের স্বাদের খাবার স্যান্ডউইচ মিষ্টি এগুলো হচ্ছে তার জন্য তাহসিনি অর্থাৎ প্রয়োজনেরও নিচের স্তরে যে বিষয়গুলো আছে পরিপূর্ণতা সাধনকারী পরিপূরক খাবার অর্থাৎ প্রয়োজনের পরিপূরক হিসেবে অন্যগুলো কাজ করছে তাহলে আমাদের এই যে নীতিটা আমরা উল্লেখ করলাম এখানে জরুরতের পরে হাজাত তার কথা বলা হচ্ছে এই হাজাতটা কখনো কখনো জরুরতের মতো হয় অর্থাৎ জরুরতের স্থলাভিষিক্ত হয় কিন্তু কোন দিক থেকে জরুরতের স্থলাভিষিক্ত হয় এটা কি এমন হাজাত যেটা জরুরতের মতো জরুরি হয়ে পড়ে বিষয়টা সেটা নয় আসলে রোকসাত অ্যাভেল করার দিক থেকে এটি জরুরতের স্থলাভিষিক্ত হয় কারণ জরুরতের কারণে অনেকগুলো রোকসাত আমরা পেয়ে থাকি যেমন আল কোরআনের সুরা বাকার মধ্যে এবং অন্যান্য সুরান আমের মধ্যে আল্লাহ তাহলে যে কথাটা বারবার বলেছেন যে ব্যক্তি মজবুর হয় অথচ সে এই সুযোগ সন্ধানে ছিল না অর্থাৎ এই জিনিসটাকে অ্যাভিল করতে সে আগ্রহী নয় নিজ থেকে বলে আদিন এবং যখন সে অ্যাভিল করে তখন সে সে নয় তাহলে তার পাপ হবে না জরুরি অবস্থায় এই নিষিদ্ধ বস্তুগুলোকে ব্যবহার করার কারণে বা খাওয়ার কারণে বা পান করার কারণে তাহলে দেখা গেলো যে জরুরি অবস্থায় কিছু রোগসাত কিছু রিলিফ ব্যক্তিরা পেল যখন ওজু করার মতো পানি নাই তাহলে তাই আম্মম জরুরি অবস্থার কারণেই কারণ তাকে তো এখন তাহারাত অর্জন করতেই হবে কারণ এখন সালাতের রক্ত শেষের দিকে এখন যদি সে তাহারাত অর্জন করতে না পারে তাহলে তাহারা ছাড়া তো তার সালাত হবে না এই জন্য মহান আল্লাহ তালা তাই মোমারি বিকল্পটা দিলেন তাহলে এটাও জরুরি অবস্থার প্রেক্ষাপটে রোকসাদগুলো আসলে এরকম আরও অনেক উদাহরণ আছে এই ধরনের উদাহরণ আপনাদের সাথে প্রিয় দর্শক আমরা অনেকবার শেয়ার করেছি তাহলে এই হাজারটা জরুরি অবস্থার বিকল্প হবে এই রোকসাদ পাওয়ার দিক থেকে তাহলে মানুষের প্রয়োজনটা বিশেষ করে যখন সেটা জরুরত পর্যন্ত পৌঁছাবে না তবে প্রয়োজনটা স্বাধীন মানে কঠিন প্রয়োজন হয়ে পড়বে তার অত্যন্ত বেশি প্রয়োজন যখন হয়ে পড়বে এবং এই প্রয়োজন ফুলফিল যদি না করা হয় মানুষের জীবন যদি একদম নিশ্চিহ্ন নাও হয় একদম উষ্ঠাগত নাও হয় তবে কঠিন প্রবলেমের মুখোমুখি হবে সমস্যা সংকুল জীবন হিসাবে গণ্য হবে তার আরাম হারাম হয়ে যাবে এই ধরনের হাজাতগুলোকে জরুরি অবস্থার ন্যায় গণ্য করে জরুরি অবস্থার ক্ষেত্রে যে রক্সাদগুলো এই হাজাতগুলো সেই রকসাত আনায়ন করবে তাহলে আলহাজাতু তনালু মঞ্জিল আহমাত এই হাজাতগুলো সার্বজনীন হোক অথবা কোনো কোনো ব্যক্তির পর্যায়েও যদি হয় তাহলেও সেই হাজাতগুলো জরুরতের মতো সেই ব্যক্তির জন্য অথবা সেই লোকালয়ের লোকদের জন্য একটা রোকসৎ আনায়ন করবে এদিক থেকে সেটা জরুরতের স্থলাভিস হবে যেমন ইজারা বা রেন্ট রেন্টটা হচ্ছে মানে কোনো ব্যক্তি কোনো কিছু ভাড়া করলো এবং ভাড়া করে তার যে উপকার সেখান থেকে যে বেনিফিটটা পাওয়া যায় শুধু সে সেটা নিল সেটা খরিদ করলো আর মূল জিনিসের সে কিন্তু মালিক হলো না এখানে যে মনফাড়া এই বেনিফিটটার কোনো ভিজিবল অস্তিত্ব নাই ফলে এটা স্বাভাবিকভাবে জায়জ না হওয়ারই কথা ছিল কিন্তু মানুষের যেহেতু প্রয়োজন অনেক মানুষ আছে যার গাড়ি নাই সে গাড়ি ভাড়া করতে বাধ্য কারণ হয়তো একটা শহরে তার ঘোরাফেরা করা প্রয়োজন সে কীভাবে করবে একজন লোক সে বাড়ির মালিক হতে পারছে না কারণ তার কাছে প্রয়োজনীয় টাকা নেই তাহলে সে বাড়ির মালিক না হলে একটা বাড়িতে তো তাকে থাকতে হবে তার যে টাকা আছে সেই টাকা দিয়ে যদি মাসিক ভিত্তিতে সে ভাড়া নেয় তাহলে সে পারে তাহলে বাড়ি ছাড়া সে থাকবে কী করে কঠিন তার বাড়ির হাজাত আছে এবং বাড়ির এই হাজাতটা সে রেন্টের মাধ্যমে মেটাতে পারে এই জন্যে শেরিয়াত এই রেন্টকে জায়জ বলেছে সে রেন্টটা হতে পারে কোনো বস্তু ভাড়া করা কোনো কম্পিউটার ভাড়া করা কোনো বাড়ি ভাড়া করা কোনো গাড়ি ভাড়া করা কোনো রিকশা ভাড়া করা বা এরকম ট্রান্সপোর্ট ভাড়া করা ইত্যাদি শেরিয়াতে এটা জায়জ করা হয়েছে মানুষের হাজাতের প্রতি লক্ষ্য রেখে এবং এই হাজারটা যেহেতু খুবই প্রকট হয়ে পড়ে সুতরাং একে জরুরতের বিকল্প হিসাবে এই রোগসারটা সেরিয়াতে আনায়ন করা হয়েছে দ্বিতীয়ত ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি এই হাজাত যেমন সালামের ক্ষেত্রে সালামের উদাহরণ অন্য নীতির ক্ষেত্রে এসেছে কিন্তু এখানেও সেটি প্রযোজ্য যেমন কোনো এক ব্যক্তি সে কৃষক তার ফসল বোনার মতো টাকা নেই তার বর্তমানে সংসার চালানোর মতো টাকা নেই কিন্তু কিছুদিন পরে তার প্রচুর ফসল উঠবে তখন সে ফসল বিক্রি করে তার সংসারে স্বচ্ছলতা আনয়ন করবে এবং সে তার সংসারের যে খরচ সেটা নির্বাহ করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু এখন কে তাকে টাকা দেবে সে কি ঋণ করতে বাধ্য হবে ঋণ করতে সে চাচ্ছে না এবং ঋণ করা আসলে সে খুব একটা ভালো কাজও নয় তাহলে সে একটা কাজ করতে পারে যদি তার যে ফসলটা কিছুকাল পরে উৎপাদিত হবে সেটা সে বিক্রি করতে পারে আগাম এবং টাকাটা সে আগাম নিতে পারে এ একটা পদ্ধতি অনেক আগ থেকেই চলে আসছে আর সে পদ্ধতি যে সেরা এই বিষয়টা হাজাতের বিষয়টা সেটি আমরা এই কায়দার আলোকে বুঝতে পারলাম দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির যাচ্ছি বিরতিতে বিরতির পরে এসে আমরা ইনশাল্লাহ এই বিষয়ের উপর আরও কথা বলবো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন

بن یوسف مخلش الرحمن مدنی مفتی قاضی محمد ابراہیم فخر المزمن بن عبد السلام شیخ شاہد اللہ خان উপস্থাপনায় ہارون حسین کی اپسطھپنا تو اس کار بولی ابدہ چنا درکار ایغلے پرہیر کرتے ہوئے بندہ افتاد مومن بندہ আপনিও হতে সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মনে মুক্তা আবদুল্লাহ ইবনু মাসুদ রাজু আনহু বলেন রসুল সাল আলাইহাম বলেছেন মুমিন ব্যক্তি ভৎসনাকারী ও অশ্লীল ভাষা উচ্চারণকারী ও গালমন্দকারী হতে পারে না সুনান সুনানি সৎকাজ ও সদ অধ্যায় সংখ্যা এক হাজার নয়শো রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রঙ ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ধনু দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা বলছিলাম বাই ইসালামের উপরে যে এখানে যে হাজারটা আছে কৃষকের ব্যক্তির হাজাত এখানে হাজারটা সার্বজনীন নয় একজন ব্যক্তির তার যে হাজাত আছে তিনি সেই হাজাত পূরণের জন্য এই রোকসারটা পাওয়া তার প্রয়োজন যে তিনি আগাম একটা জিনিস বিক্রি করবেন যেটা এখনো অস্তিত্বের মধ্যে আসে নাই কারণ তার যে ফসলটা তিনি এখনও বোনার কাজ শুরুই করেননি হয়তো ছয় মাস পরে আসবে বা তিন মাস পরে আসবে অতএব একটা জিনিস তিনি বিক্রি করতে চান যেটা তার হাতে নাই যেটা এই জমিনের মধ্যে বা পৃথিবীতে এখন অস্তিত্বশীল নয় নিয়ম অনুযায়ী এটা জায়জ হয় না কিন্তু তার যে হাজাতটা এটা তো তার প্রায় জরুরাতের মতো কারণ অত্যন্ত প্রকট হাজাত কোনোভাবেই সে মেটাতে পারছে না অতএব শরিয়া সেই হাজাতকে জরুরাতের বিকল্পের মতো মর্যাদা দিয়ে সেখানে শরিয়াত এই রোকসারটা দিল ফলে বাই ওসালাম শরিয়াতে যদিও এটা বেচা কেনার ক্ষেত্রে অনস্তিত্ব শিল্পী কেনা হলো এবং টাকাটাও শোধ করা হলো কিন্তু জিনিস আসলো না কবজ করা হলো না বেচা কেনাটা পূর্ণ হলো না কিন্তু সারিয়া একে বেচা কেনার পূর্ণ হওয়ার বিধান দিয়েছে যেহেতু এগুলো কিছু শর্তও আছে যে আন্দাজের উপর তো আর হচ্ছে না যে কখন দিবে কি পরিমাণ দিবে সেই জিনিসগুলো উল্লেখ করে তখন তার যেই দামটা আসে বর্তমানে যেটা নির্ধারণ করা হলো দামটা তাকে পরিশোধ করা হবে তাহলেই বাই সালাম সম্পন্ন হলো অন্যথায় নয় সারিয়া এটাকে মানুষের হার দিকে খেয়াল রেখে জায়জ বলেছে ঠিক তেমনি বায়ুলেস্তেসনা যেটা ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রির মালিক একই অবস্থা তিনি মানুষের অর্ডার নেন অর্ডার নিয়ে পরবর্তীতে তিনি ইকুইপমেন্টসগুলো টুলসগুলো অথবা ইলেকট্রনিক্স গুডসগুলো তিনি সরবরাহ করেন এক্ষেত্রেও সালামের মতোই যে তিনি অগ্রিম টাকা দাবি করতে পারেন যেহেতু তাকে কাঁচা মাল কিনতে হবে তার আরও অনেক খরচ আছে এখানেও তিনি প্রোডাক্টটা কমপ্লিটলি তৈরি করলেন না কিন্তু আগে তিনি মূল্যটা পেয়ে গেলেন মূল্যটা তাকে পরিশোধ করা হলো এটাও শরিয়াতে জায়েজ এই ব্যক্তির ক্ষেত্রে তাদের প্রয়োজনকে লক্ষ্য রেখে এবং প্রয়োজনকে জরুরতের মর্যাদা দিয়ে এখানে রক্তসাতটা আসলে দেয়া হলো এভাবে আরও বহু ক্ষেত্রে আমরা সার্বজনীন প্রয়োজন যখন দেখা দেয় অথবা কোনো ব্যক্তির নানা প্রকট হয়ে পড়ে যখন কোনো প্রয়োজন তখন সারিয়া কিন্তু তার এই হাজতকে জরুরাতের মর্যাদা দিয়ে তাকে রক্সাতের ব্যবস্থা করে এটা সারিয়ার আরেকটা বিউটি আরেকটা চমৎকার বৈশিষ্ট্য যেহেতু সারিয়া এসেছে এই পৃথিবীতে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পৃথিবীর মানুষের কল্যাণকে নিশ্চিত করার জন্যে এই জন্যে যখন মানুষ কঠিন কোনো অবস্থায় পড়ে যায় তখন তার জন্য সহজতা চলে আসে এবং এটা হচ্ছে আমাদের বৃহৎ সেই নীতিটি আলমাশাক্কাতু সির অতএব বোঝা গেল যে ছোট্ট কায়দাটা আমরা বললাম নেতিটা বললাম সেটা বৃহৎ সেই আলমা সাক্কাতু তেজিলিবুত্ত সির এই নীতিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত দর্শক আমরা এবারে আরেকটি ছোট্ট নীতি আলোচনা করব। এই বৃহৎ নীতির অধীনস্থ একটি নীতি সেটি হচ্ছে মানে হচ্ছে জরুরি অবস্থা যে জরুরি অবস্থা মানুষের জন্য কঠোরতা দূর করে সহজতা বা সহজ বিধান নিয়ে আসে এই সহজ বিধান নিয়ে আসতে গিয়ে আমরা যে একটা কায়দা বলেছিলাম আবদারুরাত মেহদরাত জরুরি অবস্থা হারামকে হালাল করে প্রয়োজন অনুযায়ী তো এখন এই হারাম জিনিসটা তার জন্য হালাল হলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কোনো ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে যেমন যদি কোনো ব্যক্তি খুব ঘিদার অবস্থায় পড়ে যায় এবং তখন তার সামনে অন্য ব্যক্তির বাগান অথবা তার সম্পদ অথবা তার দোকানের খাবার ছাড়া আর কিছুই নেই এবং তার কাছে টাকা নেই অথবা এমন কিছু নেই যা দিয়ে সে কিনতে পারে ফলে সে খেয়ে ফেলল সেখান থেকে প্রয়োজন পরিমাণ এই যে খেয়ে ফেললো এটা তার জন্য তার জরুরাত পূরণ হলো এবং শরিয়াত সেই পারমিশন তাকে দিয়েছে কিন্তু এই সম্পদ তো আরেকজনের তার কি হবে তার যে ক্ষতি হয়ে গেল তার যে অংশ থেকে নেওয়া হলো তার মূল্যের কি হবে শরিয়াত এখানে বলেছে আল এর লাই আবতুলু হাক্কাল গায়ের এই যে জরুরি অবস্থা লাই ওবতুলু মানে বাতিল করে না ক্যান্সেল করে না হাক্কাল গায়ের হাক মানে হচ্ছে অধিকার গায়ের মানে অন্যের তাহলে মজবুরি বা জরুরি অবস্থা একজনের জরুরি অবস্থা অন্যজনের হক বা রাইসকে অধিকারকে বাতিল করে না তাহলে এটা মনে রাখতে হবে এই যে আমরা একটা পিকচার তুলে ধরলাম যে অন্যজনের সম্পদ দেখে তিনি খেলেন এই খাওয়ার বিষয়টা তাহলে কিভাবে সামাদা হবে এটা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সামাদা হবে অর্থাৎ যখন তিনি জরুরি অবস্থার কারণে অন্য সম্পত্তি থেকে প্রয়োজন মাফিক লেসাদ্দের রামাক যতটুকু না খেলেই নয় ততটুকু খেলেন তাহলে যখন তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন তখন সেই ব্যক্তির সেই খাদ্যের মূল্য তিনি ফিরিয়ে দেবেন তাকে তার ক্ষতিপূরণ দেবেন মানে মূল্য ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া দর্শক আরেকটা উদাহরণ আমরা এখানে পেশ করতে পারি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তির অধীনস্থ কোনো পশু আপনার উপর অথবা কোনো ব্যক্তির উপর আক্রমণ করে বসে এমন অবস্থায় যে আহত করে ফেলবে বা নিহত করে ফেলবে ইত্যাদি তখন সেই পশুকে সেটা হোক ওট গরু ঘোড়া বা এরকম যাই হোক না কেন যদি তাকে প্রতিহত করতে গিয়ে সেই পশুকে আপনি হত্যা করতে বাধ্য হন তাহলে সেরিয়াত আপনাকে এর জন্য কোনো পাপ এবং এটাকে অপরাধ বলে গণ্য করবে না কিন্তু যেহেতু এটা অন্যের সম্পদ তার সে সম্পদ আপনি যেটা নষ্ট করেছেন হ্যাঁ আপনার প্রয়োজনে আপনার জরুরতের কারণে কিন্তু যেহেতু এটা অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট বিষয় এবং একটা কায়দা আল ইতরারুল্লাহুল হাক্কাল গের যে জরুরি অবস্থা অন্যের অধিকারকে নষ্ট করে না তাহলে এক্ষেত্রে অনেক আমাদের মতে আপনাকে তার ক্ষতিপূরণ দিতে হবে কেউ কেউ অবশ্য বলেছেন দিতে হবে না তাদের কারণ হচ্ছে যেহেতু সে আক্রমণ করেছে অতএব আক্রমণের কারণেই তো আপনি তাকে প্রতিহত করতে গিয়ে হত্যা করলেন ইত্যাদি তো যাই হোক তারপরেও আমরা বলবো যে এখানে অন্যের হককে ফিরিয়ে দেওয়া বা তার ক্ষতিপূরণ দেওয়া এই মতটাই আসলে মূল কায়দার সাথে বেশি সংগতিপূর্ণ বিধায় আমরা সে কায়দাটা গ্রহণ করতে পারি দর্শক ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি সেটি হচ্ছে যখন নৌকা অথবা জাহাজে কিংবা লঞ্চে আমরা ভ্রমণ করি এই ভ্রমণকালে যখন সেটা মালের ভারে প্রায় ডুবুডুবু অবস্থা হয়ে যায় এই অবস্থায় যদি জাহাজের সারেং কিংবা ক্যাপ্টেন যিনি চালাচ্ছেন তারা যদি যাত্রীদের কারো কারো সম্পদ সাগরে ফেলে দেয় যাতে সেটা ডুবা থেকে বেঁচে যায় তাহলে এক্ষেত্রে যাদের সম্পদগুলো ফেলে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে কারণ এই অবস্থা ফেলে দেওয়াটা জরুরি ছিল এই দেওয়ার কারণে কেউ পাপি হবে না এবং এই ফেলে দেওয়াটাকে অপরাধ হিসাবেও গণ্য করা হবে না এটার পারমিশন সরিয়াতে এসেছে জরুরা সিচুয়েশনের কারণে জরুরতের কারণে তাহলে এটাকে বলা হয় হালা মানে আলাই যে আয়াতটা আমরা বারবার দলিল হিসাবে উল্লেখ করেছি এই তোর হালাতে এই ধরনের কাজগুলো পাপ হবে না এবং যেহেতু পাপ হবে না তাহলে অপরাধও বলে গণ্য হবে না কিন্তু আল ইতরারুল্লাহ ইউব্দুল হাক্কাল গায়ের যেহেতু জরুরি অবস্থার কারণে অন্যের অধিকার নষ্ট হবে না অন্যের অধিকারকে বাতিল করা যাবে না ফলে এখানেও যাদের যে সম্পদ ফেলে দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী বিল মারুফ ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এটাই হচ্ছে এই কায়দার বিধান এই কায়দার আলোকে এবং এর আলোকে আমরা আরও অনেকগুলো উদাহরণ দিতে পারি যে জরুরি অবস্থায় যে যেই ধরনের রোগসাদগুলো অ্যাভেল করেন সেটা যদি কোনো না কোনো ব্যক্তির চাই সে হোক আপনার আত্মীয় চাই সে হোক আপনার ভাই কিংবা অন্য কোনো সমাজের সভ্য কোনো নাগরিক যেই আপনার জরুরি অবস্থার আপনার পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে পরবর্তীতে আপনি যখন জরুরি অবস্থা থেকে নিজেকে বাঁচিয়ে নেবেন তখন তাকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এটাই হচ্ছে সেরিয়াতের বিধান এবং এই জন্যই এই কায়দাটা একটা অত্যন্ত জরুরি কায়দা হিসাবে একটা ইনস্ট্রাকশান কিংবা দিক নির্দেশনা হিসাবে আমাদের জন্য কাজ করছে বরং এই নীতিটা আগের যেটা আমরা বলেছি তুবি হল মেহদুরাত তার জন্য একটা কন্ডিশনও বলতে পারি আদরুরার হল মেহদুরাতের মধ্যে বলা হয়েছিল জরুরি অবস্থার কারণে নিষিদ্ধ কাজগুলো বৈধতা পায় বা নিষিদ্ধ কাজগুলোকে সে বৈধতা দেয় কিন্তু এটা আনলিমিটেড নয় সীমাহীন বৈধতা নয় বরং এটার একটা কন্ডিশন আছে এটার একটা সীমা আছে সেই সীমাটা হচ্ছে তিনি ব্যবহার করবেন এবং সেই অবৈধটা বৈধ হবে তবে পরবর্তীতে যদি সেটা অন্যের হককে নষ্ট করে তাহলে তিনি ক্ষতিপূরণও দেবেন এই নীতি বলার আগ পর্যন্ত আমরা দরাতবীল মাহাদুরাত থেকে হয়তো সেটা বুঝতে পারলাম না এই জন্য আরও বেশ কিছু নীতি এখানে আছে যেটা এই ধরনের বিভিন্ন কমন বা ব্যাপক নীতির ক্ষেত্রে একটা কয়েদ একটা লিমিটেশন অথবা একটা কন্ডিশন হিসাবে যেটা সংযোজিত হতে পারে দর্শক এ হচ্ছে এই ছোট্ট নীতিটি সম্পর্কে আমাদের বক্তব্য এরপরে আরেকটা সুন্দর নীতি আছে সেটি হলো ইদাত আদার আল আসলু ইউসারুইল আল বেদাল যখন মূল নীতিটি অথবা বেসিক প্রিন্সিপাল এর উপর থাকাটা মূল নীতির উপর থাকাটা মূল অবস্থানে থাকাটা আজিমাতের উপর থাকাটা যখন কঠিন হয়ে পড়বে তখন তার বাদাল বা বিকল্পের দিকে যাওয়ার বিধান সারিয়াত দেবে অর্থাৎ অনুমতি দেবে তাহলে যখন সারিয়াত স্বাভাবিকভাবে প্রথম যে নিয়ম নীতি বা বিধানটি আমাদের জন্য নির্ধারণ করেছিল যখন সেই বিধানটি পরিপালন করা সেটি মানা কঠিন হয়ে পড়বে তখন সেই বিধান থেকে তার বিকল্পর দিকে নিয়ে যাওয়া হবে চমৎকারের ছোট্ট বিধানের উপর প্রিয় দর্শক আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব আজকের পর্বের সময়ের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনাদের আমাদের সবার মঙ্গলের জন্য দোয়া করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাজা ওসালাহ আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ও আসহাবিহি আজমাইন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত

in India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.